জাকাবা আসসালামু আলাইকুম। তো আপনার সাথে আমার তো পরিচয় প্রথম এবং আপনার আমি নাম শুনছি এবং একটা জিনিস আমি প্রথমে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আপনি একজন সংগঠক, একজন লেখক, একজন প্রকাশক, একজন মানে সচেতন ব্যক্তি, সামাজিক অনেক কার্যক্রম করছেন, একটু আগে ঘুরে আসলেন, এত কাজ কীভাবে আপনি মানে করতে পারেন? এটা কি এনার্জিটা কোথেকে পান, মানে এই বয়সে বিশেষ করে আপনি যদি প্রবীণ ধরেন নিজেকে তাহলে? কথা হচ্ছে যে কাজ করতে ভালোবাসি জি, আমি অনেক চাই যে আমি সবসময় কাজ করব, কাজের মধ্যে থাকবো। আর হচ্ছে সামাজিক দায়িত্ব সম্পর্কে আমার আমার ধারণা হচ্ছে যে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আশরাফুল মখলুকাত, যদি নিজেকে মনে করি তাহলে আমার উচিত যে আল্লাহ তৈরি সৃষ্টি পৃথিবীতে যা কিছু আছে সেটা প্রকৃতি হোক আর মানুষই হোক সকলের জন্য আমার একটা দায়িত্ব আছে এবং সেটা আমার পালন করা উচিত। ঠিক আছে, একে সবাই করছে, একদম এরকম না যে আমি করছি বলে অন্যরা করছে না, কেউ সেটা না, কিন্তু সবাই করছে চার চার জায়গা থেকে, সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক, জেনে হোক না জেনে হোক করছে। কিন্তু আমি সচেতনভাবে কোনো কোনো বিষয় নিয়ে কাজ করতে ভালোবাসি। আর লেখালেখিটা হচ্ছে যে পড়ার আগ্রহ খুব, পড়তে খুব ভালোবাসতাম ছোটোবেলা থেকেই। আমি 6 বছর বয়সে প্রথম একটা লাইব্রেরির সদস্য হই, আমার মা আমাকে সদস্য করে দিয়েছিলেন। মানে ছোটোবেলায় খুব দুষ্ট ছিলাম, মা ভাবতো যে দুষ্টুমি কমানোর একটা পথ হচ্ছে বই দিয়ে বসিয়ে দেওয়া। তো বই দিয়ে বসিয়ে দিয়েছে, পড়েছি, পড়তে পড়তে পড়া থেকে লেখার আগ্রহ এসেছে। কিন্তু লেখক হওয়াটা হয়েছে বন্ধুদের জন্য, মানে লিখেছি অনেক কিন্তু সেটা বই আকারে প্রকাশ করাতে আমার কখনোই কোনো আগ্রহ ছিল না। আর আমার কাছে মনেও হয় নাই যে আমার লেখা বই হওয়ার উপযুক্ত, কিন্তু আমার বন্ধুরা এটা মনে করেছে এবং তারা একরকম জোর করে আমাকে কাছ থেকে আমার ডায়েরি, আমার পাণ্ডুলিপি নিয়ে গিয়ে বই প্রকাশ করেছে। যেরকম আসলাম সানি ছড়াকারা, সবাই জানে সানিদের নাম, তারপরে হচ্ছে আমিরুল ইসলাম, কিংবা সময় প্রকাশনীর ফরিদ ভাই, পারিজাত প্রকাশনীর লিপু, এই যে লোকগুলো এরা আমার বন্ধু ছিল। এদের সাথে আমার বন্ধুত্ব ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের সুবাদে, এবং তারপরে এদের বন্ধুত্বই আমাকে আসলে লেখক করে তুলেছে। বই হচ্ছে, কতটা বই বেরোলো আপনার এ পর্যন্ত? 43টা। আচ্ছা, আপনার কি মনে হয় যে ফেসবুক এটাও তো একটা বই ধরতে গেলে, কিন্তু এই এই ফেসবুকের যোগে কি যারা এই প্রজন্মের ছেলেরাকে ওরকম কি আকৃষ্ট হচ্ছে বই, বা ওরকম লেখক কি তৈরি হচ্ছে মনে হয় আপনার কাছে? লেখক তৈরি হচ্ছে, লেখকটা হয় নাই বলবো না, যারা লিখছে। ধরেন একটা বই মেলায় 4,000-5,000 বই বের হলে সেটা থেকে কি 4-5টা বই 6টা বই অবশ্যই ভালো হয়, অসাধারণ হয়, ভীষণ ভালো মানের হয়, এরকম মাঝে হয় না। এবং পাঠক যে এখন নাই আগে অনেক ছিল এরকম না, কি ব্যাপারটা কিন্তু কখনো ওরকম না। যে বই কি আগেই সব লোক পড়তো, যে এখন সব লোক পড়ে না, এখন কম পড়ে, আগে অনেক লোক পড়তো? আমার তো মনে হয় না। আমার আমি আমার ছোটোবেলার কথা আপনাকে বলতে পারি, আমার ইয়াং এজের কথা বলতে পারি। আমরা যখন অনেক ইয়াং ছিলাম, কম বয়স ছিলাম, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ফোন ছিল না, সে সময় কি সবাই বই পড়তো? যদি সবাই বই পড়তো তাহলে আবদুল্লাহ হুসাইন স্যারকে কেন দরজায় দরজায় বই নিয়ে যেত? বই ভালো জিনিস সবসময় কমই থাকে, কমই হয়। এখন হয়তো ফেসবুকের কারণে উল্টোটাও বলতে পারি আমি, যে ফেসবুকের কারণে আপনি বই সম্পর্কে জানতে পারছেন, লেখা সম্পর্কে জানতে পারছেন, কিংবা পড়ছেন। ধরেন একটা ছোট কেউ একটা ছোট ব্লগ লিখলো, সে কেউ এক পৃষ্ঠা হয়তো টাইপ করলো লিখলো, সেটুকু তো পড়ছে, একদম পড়ছে না সেটা তো না, সেটা পড়লেও তো সে অনেক কিছু জানতে পারছে। তো একেবারে পুরোটাই বেকার তা না। আপনি এই কথাটা ভাবা আমি মনে করি যে খুব অন্যায় যে বিজ্ঞানের যে অবদান সেটা সবসময় আসলে নেগেটিভ না, তার পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। আমি কোনটা দিচ্ছি, আমি কোনটা নিতে পারছি, সেটা নির্ভর করে আমারই। আর বই পড়ার ব্যাপারটা যদি বলেন তাহলে স্কুলে লাইব্রেরি নাই, বেশিরভাগ স্কুলে কোনো লাইব্রেরি নাই, এখন লাইব্রেরি ক্লাস নাই। যে লোকরা যারা বলে যে বই আগের থেকে কম হচ্ছে, বাচ্চা ফেসবুক নিয়ে বসে আছে, আমি সেই মা বাবাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি নিজে কয়টা বই পড়েন? আপনি নিজে যদি ফেসবুকে মুখ লাগায় বসে থাকেন, আর আপনি যদি টেলিভিশনে একটা সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি কি আশা করতে পারেন যে আপনার বাচ্চা, আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বাড়িতে যে
কম বয়সী ছেলে মেয়েরা আছে তারা অনেক বই পড়বে, ঠিক বলছেন, ব্যাপারটা তো এরকম না, কিন্তু এটা তো একটা চর্চার বিষয়, রাইট, সেই চর্চাটা আপনি আপনাকেই তৈরি করতে হবে, আপনি না পারলে সে ব্যর্থতার দায়ও আপনাকে নিতে হবে। আমরা সবসময় ব্যর্থতার দায়টা অন্যের ঘাড়ে চাপাতে চাই, আমাদের মানে বাঙালি জাতি হিসেবে আমার কাছে মনে হয় যে বাঙালি জাতি অলওয়েজ ডিনায়ালের মধ্যে থাকে, সবসময় ডিনায়াল ইয়ে করে যে অন্যের ঘাড়ে আমার এটা হচ্ছে ওর জন্য, আমার দেশে এটা হচ্ছে ওর জন্য, কিন্তু আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে সচেতন হই, নিজের জায়গা থেকে কাজ করি, আমার নিজের কাজটা আমি ভালো করে করি, তাহলেই কিন্তু আসলে সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, আপনি যে ওই যে বিশেষ করে ভ্রমণ কাহিনী কি বেশি লিখছেন নাকি? হ্যাঁ, আমি ভ্রমণ কাহিনী লিখেছি, স্মৃতিকথা লিখেছি, গল্প উপন্যাস লিখেছি কম, সংখ্যায় অনেক কম। বাংলাদেশে যারা লেখালেখি করে আর কি, বিশেষ করে কার লেখার থেকে বেশি আপনি অনুপ্রেরণা পান বা এখন যারা লিখছে? এখন যারা লিখছে, আগে তো অনেকেই আছেন, এখন যারা লিখছে তাদের অনেকের লেখাই আমার খুব ভালো লাগে, অনেকে হয়তো দেখবেন হঠাৎ করে একটা লেখা পড়লাম অসাধারণ লাগে, হয়তো আবার তার অন্য একটা বই পড়তে গেলাম তখন আর ভালো লাগছে না। যেমন আমার ভীষণ মানে একদম রিসেন্ট যারা লিখছে তাদের অনেকের লেখা হয়তো পড়ে মনে হবে যে একটু ছেলে মানুষই, কিন্তু ওইটারও দরকার আছে, ওটাও খুব ভালো। যেমন সাদাত হোসেনের লেখা পড়লাম, ভালো লেগেছিল, তো একটা বই ভালো লেগেছে, অন্যটা অতটা ভালো লাগে নাই। আপনি কি শুধু লেখালেখিতে আছেন না, গান, নৃত্য বা ও নাটক, অভিনয় এরকম? না, আমি ওই টেলিভিশনে একটা অনুষ্ঠান উপস্থাপনা করি, আর ছোটবেলায় নাচ গান করতাম। হ্যাঁ, সব বাংলাদেশের মানে একটু সাংস্কৃতিক মরা পরিবারের সব বাচ্চারাই করে, এটা ওরকম করতাম। এখন এই চর্চাটা নাই? না না, এখন আমি তো তবে কবিতা পড়তে খুব ভালোবাসি, আপনি কি করি কিনা জানি না, পারি কিনা, কিন্তু কবিতা পড়া আমার একটা অন্যতম ভালো। আপনি আমাকে বলছেন কিছুক্ষণ আগে যে টিভিতে আপনি উপস্থাপনা করেন, এটা কি ধরনের অনুষ্ঠান? এটা ঘরে বাইরে নামে একটা অনুষ্ঠান, এটা বাংলাদেশ টেলিভিশনে হয়, এটা মূলত আপনার নারী বিষয়ক অনুষ্ঠান, মেয়েদের সমস্যা, তাদের আইনগত অধিকার, তারপরে তাদের যে মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, এইসব এগুলোই মূলত তাদের অ্যাচিভমেন্ট। এটা একটা আমার কাছে একটা বড় বিষয় যে আমরা শুধু সমস্যা নিয়ে আলোচনা করতে চাই না, আমরা অ্যাচিভমেন্ট নিয়েও আলোচনা করতে চাই, লোককে জানাতে চাই যে আসলে আমাদের অ্যাচিভমেন্ট অনেক আছে। রাইট, এখন আপনি কি মনে হচ্ছে যে বাংলাদেশে যারা নারীরা আজ থেকে 10-20 বছর আগে যে অবস্থানে আছে, এখন যে আসছে, তো অনেক তো পরিবর্তন হয়েছে, তাই না? সামনে কি দেখেন? না, সামনে আমি বলি আপনাকে মানে ভারী অদ্ভুত একটা জিনিস আজকাল দেখছি, সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় আমরা আমার মা, আমার দাদি, আমার নানিকে দেখতাম মাথায় একটা ঘুমটা দিত তারা, এখন দেখতেন হিজাবের সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় 70-এর দশকের নারীরা অনেক বেশি সাহসী ছিল, তারা আমার জন্ম 60-এর দশকে, আমি 70-এর দশকের কথা বলছি, 70-এর দশকের নারীরা অনেক বেশি সাহসী ছিল, তারা অনেক বেশি প্রগতিশীল ছিল, যারা মানে একদম প্রান্তিক নারীরাও। হ্যাঁ, কিন্তু এখন কেন যেন একটু পেছনে হাঁটছি আমরা, আমার এরকম মনে হচ্ছে। যারা স্বাধীনতা ভোগ করছে যে নারীরা, তারা ঠিক স্বাধীনতাটাকে মূল্য দিতে পারছে না, কারণ হলো যে তারা এটা অর্জন করার জন্য কোনো রকম এফোর্ট দেয় না, কোনো কষ্ট করে না, যে কারণে তাদের কাছে সহজলভ্য জিনিসটা দামি নয়। আর যারা স্বাধীনতা পাচ্ছে না, কিংবা হতাশার কারণেই হোক, মানুষের মূল মূল কারণ হয়তো হতাশায় আমার কাছে মনে হয়, নানা কারণে কিংবা নিরাপত্তাহীনতার কারণে হোক, যে কোনো কারণেই হোক, এই যে পর্দা প্রথার বাড়াবাড়ি, পর্দা প্রথার বাড়াবাড়িটা আমার কাছে মনে হয় যে বাঙালির কালচারের সাথে, বাঙালির মানসিকতার সাথে ঠিক যায় না। কিন্তু পর্দা তো থাকবে না, পর্দা প্রথার বাড়াবাড়ি বলে পর্দা তো অবশ্যই আগেও ছিল, আমার মারও ছিল, আমার নানিরও ছিল, তাদের ছিল না পর্দা, আমার মা তো বাধা ঘুমটা ছাড়া, বাড়াবাড়ি তো সবই খারাপ, বাড়াবাড়ি তো খুবই খারাপ একটা জিনিস, সেটা ইদানিং হচ্ছে বলে আমার মনে হয়। এটার কারণ খুঁজে বের করতে হবে সমাজতত্ত্ববিদদের, যে কোন কারণে মানুষ এগুলো করছে এবং এই পথে যাচ্ছে, এই পথে হাঁটছে। আমি আমার কাছে যে কারণগুলো মনে হয় তার মধ্যে নিরাপত্তাহীনতা এবং আপনি হতাশা, এই জিনিসগুলোকে আমার কাছে একটু বেশি। ওকে, আবার অনেক ভালো লাগলো কথা বলে, আপনার সাথে কথা বলে আসলে তো শেষ হবে না, তো ইনশাআল্লাহ আবারও কথা হবে, অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ।